হ্যালো ফ্রেন্ডস, মাহিসু ওয়ার্ল্ডে আবারও স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করব বাচ্চাদের পাতলা পায়খানা ঠিক করার ঘরোয়া উপায়। বাচ্চাদের পাতলা পায়খানা হলে কি কি খাবার আপনি খাবেন আর কি কি খাবার একদমই খাবেন না, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি দেখার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, একদম নবজাত শিশুদের ক্ষেত্রে আপনার বাচ্চার পাতলা পায়খানা হলে শুধুমাত্র মায়ের বুকে দুধই খাওয়ান। ওষুধ খাওয়ানোর আগে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধ খাবেন, আর মায়ের বুকের দুধ খুব ঘন ঘন খাবেন। এরপর বলবো বন্ধুরা, ছয় মাসের বড় বাচ্চাদের ক্ষেত্রে আপনার বাচ্চার খাবার হিসাবে দিতে পারেন চিঁড়ে ও মুড়ি। চিঁড়েটা আপনি ধুয়ে ভালো করে সিদ্ধ করে একটু মিছরি মিশিয়ে গরম থাকা অবস্থায় বাচ্চাকে খাওয়ান, দেখবেন বাচ্চার পাতলা পায়খানা ক্ষেত্রে অনেকটাই উপকার আসবে। তারপরে বলবো বন্ধুরা, মুড়ি আপনি ভিজিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে মুড়ি ভেজানো জলটাও বাচ্চাকে খাওয়াতে পারেন, এতেও কিন্তু বাচ্চার পাতলা পায়খানা হলে অনেকটাই রিলিফ পাবে। বন্ধুরা, বাচ্চাদের পাতলা পায়খানা হলে ঘন ঘন জলযুক্ত খাবার খাবেন, যাতে বাচ্চার শরীরে জলের ঘাটতি না হয়। বন্ধুরা, এই সময় আপনি খাওয়াতে পারেন কলার মধ্যে পটাশিয়াম ম্যাগনেশিয়াম থাকে, তাই বাচ্চাকে পাতলা পায়খানা হলে কলা খাওয়ান। কলা আপনি কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়াতে পারেন। বন্ধুরা, বাচ্চার পাতলা পায়খানা হলে খাওয়াতে পারেন কর্নফ্লাওয়ার আপনি জলের সঙ্গে, ঠান্ডা জলের সঙ্গে মিক্সড করে তারপর গ্যাসে সিদ্ধ করে বাচ্চাকে গরম অবস্থায় খাবেন। এতে একটু মিছরিও অ্যাড করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই দুধ জাতীয় খাবার মিশাবেন না, কারণ দুধ জাতীয় খাবার পাতলা পায়খানা অবস্থায় খাওয়াতে নেই, এতে বাচ্চার গ্যাস হলে আবার বাচ্চার পাতলা পায়খানা প্রবণতাটা বেড়ে যেতে পারে। বন্ধুরা, বাচ্চা যখন পাতলা পায়খানা হবে খাওয়াতে পারেন দই। দই খাওয়ালে বাচ্চার পাচনতন্ত্র ভালো রাখে বন্ধুরা, তাই বাচ্চার পাতলা পায়খানা হলেও কিন্তু ঘরের পাতার টক দই অল্প একটু খাওয়ানো যেতে পারে। বন্ধুরা, এই সময় বাচ্চার শরীরে যেন জলের অভাব না হয় সেদিকে খেয়াল রাখবেন। বাচ্চার শরীরে জলের অভাব হলে কিন্তু বাচ্চাকে সেলাইন দেওয়া লাগবে বন্ধুরা, এটা আমরা কখনোই চাই না, তাই বাচ্চাকে জল খাওয়ান বেশি বেশি, আর জলটা অতি অবশ্যই ফুটিয়ে খাবেন। এছাড়াও আপনি এই অবস্থায় ডাবের জল খাওয়াতে পারেন, ডাবের জল খাওয়ালেও কিন্তু এই সময় অনেকটাই কাজে আসবে। বন্ধুরা, এবার শেয়ার করব বাচ্চার পাতলা পায়খানা হলে কোন কোন খাবারগুলি খাবেন না। বন্ধুরা, বাচ্চার পাতলা পায়খানা হলে বাচ্চাকে ফ্রিজ রাখা যে কোনো খাবারই খাবেন না, বাচ্চাকে মিষ্টি জাতীয় খাবার একদমই দেবেন না। বন্ধুরা, বাচ্চাকে মটর, ফুলকপি, ছোলা এই ধরনের খাবার দেবেন না, কারণ এই সমস্ত খাবারগুলি খাওয়ালে বাচ্চার গ্যাস হতে পারে। বন্ধুরা, বাচ্চার ঘরে একটি ওআরএস রাখা দরকার, কারণ যে কোনো সময় বাচ্চার পাতলা পায়খানা হলে তার প্রথম চিকিৎসাটাই কিন্তু ওআরএস দিয়ে হতে পারে, তাই বাচ্চার পাতলা পায়খানা হলে অবশ্যই ওআরএস খাওয়ান। বন্ধুরা, আশা করছি এই ভিডিও থেকে আপনার একটু হলেও উপকার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, মা ও শিশুদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আজ তবে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।